আকিমি সলা, সলাত কায়েম করো। সলাতে আমাদের অনেক ভাইকে পাওয়া যায়, কিন্তু আরেক আয়াতে আল্লাহ বলছেন আকিমি দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। এমন এক সময় আমরা এখন দুনিয়াতে বেঁচে আছি যে সময়টা বিশাল এক ফেতনার জামানা। দিন যত যাচ্ছে যাবে ফেতনা তত বাড়ছে বাড়বে, ঠিক কিনা বলেন? এই সময় ইমানের উপরে কায়েম থাকা, এটা হলো আসল পরীক্ষা। কোরআনে আকিমিস সালা আছে নাকি? আকিমিস সালা, সালাত কায়েম করো। আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, সুলাইমান, দাউদ, মুসা, ঈসা, আল্লাহ কয়েকজন উলুল আজম পয়গম্বর, তাদের নাম আগে উল্লেখ করেছেন, করে বলেন প্রত্যেক জমানায় প্রত্যেক যুগে প্রত্যেক নবীর কাছে আমি আল্লাহ একটা নির্দেশই পাঠিয়েছি, সেই নির্দেশটা ছিল আন আকিমিদ দিন ওয়ালা তাতাফাররাকু ফিহে, আমার জমিনে আমার দিন কায়েম করো, আর যা করো না করো তোমাদের দায়িত্ব হলো কুনতুম খায়রা উম্মতি নুখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন নামাজের মধ্যে আমরা অনেকে আছি আলহামদুলিল্লাহ, ঢাকা শহর সেখানে যখন জুমার নামাজ শেষ হয় মসজিদগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে শুধু বের হয়, শুধু বের হয়, মনে হবে যেন পুরা ঢাকা শহর এসে মসজিদে ঢুকেছে কি। আবার সিনেমা হলগুলো যখন ছিল তখন সিনেমা যখন শেষ হইতো সেই দিকে তাকাইলে এমনভাবে বাইর হয় লাইনকে লাইন, দলে দলে, কাতারে কাতারে, ঝাঁকে ঝাঁকে, তখন মনে হতো পুরা ঢাকা শহর মনে হয় সিনেমা হলে এসে ঢুকেছে। তাইলে আমরা ভালোতেও আসি মন্দতেও আসি, ভালোর সাথে মন্দ মিশানো যাবে না। এক কলস দুধে মাত্র এক ফোঁটা চনা যদি আপনি দেন পুরো দুধটা কি হয়ে যাবে? আমরা অনেকে অনেক নেক আমল করি, ভালো আমল করি, লক্ষ্য রাখতে হবে যেন দুধের সাথে চনা এক ফোঁটাও মিশতে না পারে। দুধটা হলো হালাল, চনাটা হলো হারাম। আল্লাহ পাক বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে তোমরা পাকের সাথে পবিত্রতার সাথে না পাক এটা মিশিও না। ওলা তাতাবাদ্দালুল খাবিসা বিত্তাইয়্যিব, যেটা হালাল সেটা পারফেক্ট, যেটা হালাল সেটা আরামদায়ক, যেটা হালাল সেটা শান্তিদায়ক। আল্লাহ যেটার পারমিশন দিয়েছেন সেটার মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, যুক্তি আছে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক যেটা নিষিদ্ধ করেছেন সেটার মধ্যে অশান্তি আছে, সেটার মধ্যে জঞ্জাল আছে, সেটার মধ্যে অকল্যাণ আছে, সব কথার শেষ কথা সেটার মধ্যে জঘন্য পাপ আছে। আল্লাহ পাক আমাদেরকে যেগুলো আদেশ দিয়েছেন আমরা যেন করতে পারি, যেগুলো হুকুম করেছেন আমরা যেন ধরতে পারি, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি। তো বলছি আকিমিস সালা, সালাত কায়েম করো। সালাতে আমাদের অনেক ভাইকে পাওয়া যায়, কিন্তু আরেক আয়াতে আল্লাহ বলছেন আকিমিদ দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো। হুজুর দেশ খারাপ, সময় খারাপ, যানবাহন খরচ, কি ভাই দেশ খারাপ, সময় খারাপ, যানবাহন, কামিন নবীন কাতালা, আমার জমিনে আমার দিন কায়েম করতে গিয়ে কত নবী শহীদ হয়ে গেছে। অকতেলা মাহমুর রব্বি ইউনা কাসির, নবীদের কত সাহাবি, কত সঙ্গী এই দিনের দাওয়া কাজ করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন।
খারাপ কাজ করা খুবই সহজ, ভালো কাজ করা আরো সহজ, কিন্তু আজকে আমরা খারাপটাকে আমাদের জন্য সহজ করে নিয়েছি, ভালোটাকে আমাদের জন্য কঠিন করে নিয়েছি। অদৃষ্টের নির্মম পরিহাস। প্রিয় ভাইয়েরা, পাঁচ ওয়াক্ত সালাত আমরা ঠিক মতো আদায় করব, শরীর কোনো ওজুর যদি না থাকে জামাতের সাথে আদায় করব। রাজি আছি? আমরা কি রাজি আছি? এরপরে আসুন, যেটা আল্লাহ আদেশ করেছেন, হালাল করেছেন, সেই পথে আমরা আগাবো। যেটা আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, তার কাছে ধারেও আমরা যাব না। আমরা রাজি আছি তো? এবারে আসুন, আপনার মরণ কিভাবে হবে? লিকুল্লি নাফসিন আজাল, প্রত্যেক মানুষ নয়, রুহ যাদের ভিতরে আছে, প্রাণী, প্রাণ যাদের আছে, প্রত্যেক প্রাণীর মৃত্যুর তারিখ, মৃত্যুর সময়, এটা আমি আল্লাহ জন্মের আগে নির্ধারিত করে দিয়েছি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে যে স্বামী স্ত্রী, নর আর নারী যখন মিলন করে তখন চরম মুহূর্তে, উত্তেজনার চরম মুহূর্তে, স্বামী স্ত্রী, বাবা মা দুজনের ভিতর থেকে একটু পানি বের হয়। ইয়াখরুজু মিন বাইনি সুলবে আত-তারায়ব, পুরুষের মেরুদণ্ড, নারীর বক্ষদেশ, এই দুই জায়গা থেকে এই পানিটা বের হয়। একবারের মিলনে যে পানিটা বের হয়, পুরুষের একবারের মিলনের পানির সাথে 84 লক্ষ শুক্রকীট একবারে বের হয়, 84 লাখ। আর ঠিক একই সময় মা, নারী, তার যে পানিটুকু বের হয় এটার সাথে 34,000 ডিম্বাণু বের হয়। তাহলে পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু। সুরে নাবাতে আল্লাহ পাক বলছেন, অখালাক নাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। সুরে ইয়াসিনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুবহানাল্লাজি খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ আমিন আনফুসিহিম আমিম্মা লা ইয়ালামুন। অ্যাটেনশন প্লিজ, একটু লক্ষ্য করুন, পুরুষের শুক্রকীট এত ক্ষুদ্র, এত হীন, এত ক্ষীণ, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। নারীর ডিম্বাণু সেটাও এত ক্ষুদ্র, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া বের হয় না। পুরুষের যে একবারের মিলনে 84 লক্ষ বের হলো, এটা অর্থ হলো একবারের মিলনে যে জিনিসটা বের হয়েছে এটা দিয়ে 84 লক্ষ মানুষ বানানো যায়। আল্লাহ পাক এখান থেকে একটাকে সিলেক্ট করেন, নির্বাচন করেন, করে সেইটাকে বলেন, তুমি এই দিকে হাঁটো, এই দিকে হাঁটো, এই দিকে হাঁটো। নারীর ওই 34,000 ডিম্বাণু, এখান থেকে একটাকে আল্লাহ নির্ধারিত করেন, সিলেক্ট করেন, করে বলেন, তুমি এই দিকে হাঁটো, এই দিকে হাঁটো, এইভাবে যাও। এই দুইটা, পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু, হাঁটতে 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 গিয়ে যখন একটার সাথে আরেকটা মুখোমুখি হয়, একটা আরেকটাকে জড়িয়ে ধরে, আল্লাহ পাক আঠা আঠা গাম গাম বীর্যটা দিয়ে একটা বড়ির মতো, ট্যাবলেটের মতো বানিয়ে ওই পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু, এই দুইটাকে মায়ের জরায়ু, এটার মুখ খুলে জরায়ুর ভিতরে ঢুকাই দেন। জরায়ুটা কিন্তু রক্তের একটা থলি, অন্য কিছু না, এর মধ্যে শুধু জমা রক্ত। এখন ওই ট্যাবলেটের মতো জিনিসটা, এটার ভিতরে কি আছে? দুইটা জিনিস আছে, খালাক নাকুম আর জোয়াজা,
পুরুষের একটা শুক্রাণু, নারীর একটা ডিম্বাণু, এই দুইটা মিলাই একজন মানুষ। ওই রক্তের থলি, সেখানে আবার রক্তটা সবসময় এইভাবে ঘুরে নড়াচড়া করে। এখান থেকেই বোধ হয় যারা মাছ চাষ করে, মাছের ডিম ফুটায়, তারা এখান থেকে নিয়েছে কি না এটা চিন্তার ব্যাপার আছে। তেলাপিয়া মাছের বাচ্চা, যে কোনো মাছের বাচ্চা ফুটাইতে হইলে পানিকে কারেন্টের সাহায্যে কি করা লাগে, কি ওলট পালট ঘুরানো লাগে, নাড়ানো লাগে। পানি যদি না ঘুরে না নড়ে, ডিম থেকে বাচ্চা ফোটে না, ডিমগুলো পচে যায়। এখন এই মায়ের পেটে রক্তগুলো শুধু ঘুরে, চল্লিশ দিন চল্লিশ রাত্র ঘুরার পরে ফাখালাক না নোতফাতা আলাকাতা, কোরআন বলছে আমি আল্লাহ ওই বীর্যের ট্যাবলেট বড়ি সেটাকে একটা রক্তের চাকায় পরিণত করি, বলুন সুবহানাল্লাহ। আবার মায়ের পেটে জরায়ের ভিতরে সেটা ঘুরতে থাকে, আবার চল্লিশ দিন পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ ওই রক্তের ফোঁটাটাকে একটা রক্ত গোস্তের টুকরায় পরিণত করি, আবার ঘুরতে থাকে, আবার চল্লিশ দিন চল্লিশ রাত্র এইভাবে ঘোরার পরে আমি আল্লাহ ওই গোস্তের টুকরাটার ভিতরে ফাকাসাও না ফিহা এজামান, আমি ওই গোস্তের টুকরাটার ভিতরে হাড্ডি ঢুকাইয়া দেই, হাড় ঢুকাইয়া দেই, আবার ঘুরতে থাকে, আবার চল্লিশ দিন চল্লিশ রাত্র। তাহলে দিস ইজ ফোর টাইমস, চার চল্লিশ, কি চার চল্লিশ। এই চার চল্লিশ দিন পরে যখন হাড় ঢুকাইয়া দেই এবং অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কুদ্রুতিভাবে আমি আল্লাহ সৃষ্টি করি, বাচ্চাটা শরীরটা পূর্ণতা লাভ করে, ফানাফাক্ত ফিক আমি রুহি, তখন আলমে আরোয়া থেকে আমি বাচ্চাটার ভিতরে রু পাঠিয়ে দেই, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালেকিন। কত মহিয়ান গরিয়ান, কত অসীম করুণ দয়াবান, কত রাহিম রহমান সেই মহান রব, যেদিন মায়ের পেটে আল্লাহ চার চল্লিশ দিনের মাথায় আলমে আরোয়া থেকে রু দিয়েছেন, রু পাঠিয়েছেন, তার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোয়াতে এই বাচ্চাটার মৃত্যু কিভাবে হবে এটাকে লিখেছেন। সাংঘাতিক কথা, কিন্তু যেদিন রু দিয়েছেন, রু দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আলমে আরোয়াতে আল্লাহ পাক যেই বাচ্চাকে আজকে রু দেওয়া হয়েছে মায়ের পেটে, এই বাচ্চাটার মরণ কিভাবে হবে সেটাকে পঞ্চাশ হাজার বছর আগে লিখেছেন। সুরায় দাহারে আল্লাহ কি বলছেন, আল্লাহ যেই খালাকাল মৌতা কয় না অল হায়াতা, তিনি তো ওই মহান সত্তা যিনি তোমাদের জন্য মৌত সৃষ্টি করেছেন, অল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছেন। তাইলে আগে মৌত সৃষ্টি হয়েছে জীবন দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগে, সেদিন আল্লাহ পাক নির্ধারিত করেছেন কিভাবে এই লোকটার মরণ হবে, কি পানিতে ডুবে মরবে, নাকি হার্ট ফেল স্ট্রোক করে মরবে, নাকি অ্যাক্সিডেন্টে মরবে, নাকি বিছানায় শুয়ে জ্বর রোগ ব্যাধিতে পচতে 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 মরবে। রু দেওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখেছেন, যার জন্য সুরায় দাহারের এই আয়াতে আল্লাহ বলছেন খালাকাল মউতা অল হায়াতা। তাহলে আপনার মৌত এটাকে আগে নির্ধারণ করা হয়েছে, যেই তারিখটা আলমে আরোয়াতে লেখা আছে মৌত কিভাবে হবে, এটার কোনো নড়চড় হবে, ব্যতিক্রম হবে, দেশ খারাপ সময় খারাপ, এইটা বলে আপনি একামতে দিনের পথে আমরা যেতে চাই না অনেকে, ঠিক কিনা বলেন, কিন্তু কিভাবে মরবেন সেটা কিন্তু সেখানে পূর্ব নির্ধারিত।
আপনি দিন কায়েমের পথে আগেলেও এইভাবে মরবেন, না গাইলেও এইভাবে মরবেন, নাকি পার্থক্য হবে?